খুব সহজেই আজকে তৈরি করে দেখাবো মিনি পিৎজা এটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে তাহলে চলুন দেখিনি কীভাবে করতে হয় এর জন্য প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এখানে আমি হাফটা চামচের অর্ধেক দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ড্রাই অ্যাক্টিভ ইস্ট এটা আপনারা খুব সহজেই দোকানে কিনতে পাবেন দিয়ে দিচ্ছি এখন এখানে এক টেবিল চামচ রান্নার সাদা তেল তেলটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে হাতে মিশিয়ে নিতে হবে যেন তেলটা ময়দার সাথে মিশে যায় মেশানোর পর এখানে আমি নিয়েছি হাফ কাপ কুসুম গরম পানি সেখান থেকে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে তো পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে ডোটা ঠিক দেখতে এরকম আঠালো টাইপের হবে দেখুন এখানে আমার হাফ কাপের সবটা পানি লেগেছে আপনাদের পানিটা কম বেশি হতে পারে এখন এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোটা রান্নার সাদা তেল তারপরে এটা ভালোভাবে উপর থেকে লাগিয়ে দিচ্ছি এতে করে উপরটা অনেক বেশি সফট থাকবে এখন একটা র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে এটাকে র্যাপ করে ঢেকে এভাবে করে রান্নাঘরের কোনো গরম জায়গায় রেখে দেব এক ঘন্টার জন্য তো ফিরে এসেছি এক ঘন্টা পর আর এই এক ঘন্টায় ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন ডোটার ভেতর থেকে হাতে চাপ দিয়ে বাতাসটা বের করে দিতে হবে তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য মথে নেবো আর মথে নেওয়ার জন্য একটা ছড়ানো কোনো বোর্ডের ওপর কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর এটাকে আমি কিছুক্ষণ মথে নেব এতে করে ডোটা অনেক সফট হবে ডোটাকে অবশ্যই আপনারা এভাবে করে একটু মথে নেবেন এতে করে ডোটা অনেক বেশি সফট হবে এখন এটাকে আমি গোল এরকম একটা বড়ো সাইজের লেচি কেটে নিয়েছি তারপর এটাকে আমি সরাসরি বেলন দিয়ে বেলে নিচ্ছি আর বেলে নেওয়ার জন্য কিছুটা শুকনো ময়দা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন রুটিটাকে আমি হাফ ইঞ্চি মোটা রেখে বেলে নিয়েছি তারপর একটা কুকি কাটার দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে গ্লাসটাও ব্যবহার করতে পারবেন তো এভাবে করে আমি কেটে নিচ্ছি এখন আমি বাড়তি অংশটা সরিয়ে নিচ্ছি এটা দিয়ে আবারও বেলে নেবো এ পর্যায়ে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিতে হবে এভাবে করে এতে করে এটা বেক করার সময় ফুলে উঠবে না এখন এভাবে করে সবগুলো পিজার উপর আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছি তারপর চুলায় একটু ফ্রাই বসিয়ে সেটাকে আমি মাঝারি আছে গরম করে তারপর চুলা আঁচটাকে একেবারে লোতে রেখে সবগুলো পিজা দিয়ে দিচ্ছি এখন আমি এক পাশ হতে দেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো তারপর অপর পাশটা উল্টে দেবো এভাবে করে দুই পাশকে ভালোভাবে ভেজে নিতে হবে যখন এগুলো ভাজা হবে দেখবেন এগুলো ফুলে উঠেছে তো সে পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি সবগুলো পিজার উপরে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পিজা সস আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে টমেটো সসটা ব্যবহার করতে পারবেন তো এক টেবিল চামচের মতো করে আমি সবগুলোতে লাগিয়ে দিচ্ছি এরপর এখন দিয়ে দিচ্ছি মজারালা চিজ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে এখন আমি টমেটো কুচি ছোট ছোট করে টমেটোটাকে কেটে তারপর দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা করে ব্ল্যাক অলিভ মাঝখানে ঠিক একটা করে দিলেই হবে এর বেশি দেওয়ার দরকার নেই তারপর আমি উপর থেকে আবারও মজালা চিজ ছড়িয়ে দিচ্ছি কিছুটা তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর চুলা রাস্তাকে মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে আমি দশ মিনিটের জন্য বেক করে নেব এই দশ মিনিট কিন্তু ঢাকনাটা একবারের জন্য খোলা যাবে না ঠিক দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখুন পিৎজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এখন আমি সবগুলো কেতু জেনে নিচ্ছি আশা করছি আমার আজকে মিনি পিৎজার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে তাহলে এখানেই শেষ করছি